কক্সবাজারের রুখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা রুখিয়া সদরের মুহুরি পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন এক ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোত্তালিবের ছেলে জাহিদ হোসেন, একই ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে নূর কবির। উখিয়া প্রতিনিধি রিদুয়ান হক সোহাগের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রত্যক্ষদর্শী জানান, বুধবার ভোরে মুহুরিপাড়া এলাকার নেসার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেসার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি, পিবিআই এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ঘটনাস্থল। মানুষ আর কিন জিন বাসিয়াছিলেন, তাই দায় দৌড়ি এর গিয়ে আর জিন এটা মেরে ঢুকে ইনতা গিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তিনটে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এ সময় তিনি বলেন, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে অবৈধভাবে পাহাড় কাটার সময় প্রায় দুই থেকে তিনজন রোহিঙ্গা মাটি চাপা পড়ে। তার পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম আসে, উদ্ধার কার্যক্রম করে। উদ্ধার কার্যক্রম করার পরে দুটি লাশ পায় এবং একটি লাশ তারা আগেই নিয়ে গিয়েছিল ক্যাম্পে, তো সেই লাশটিও থানা পুলিশের হেফাজতে আছে বলে আমরা শুনেছি। এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং চেষ্টা করছি তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।